আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আছি এখন বাড়ুইপাড়া ব্রিজে। অনেক ভাই ব্রাদার দেখতে চাইছিলেন ব্রিজটা, এর জন্য ব্রিজের এয়ার পুরো দেখতে পাচ্ছেন শেষ মাথায়। ওয়েদারটা এত সুন্দর, রোদ্দুর নাই, আকাশে মেঘ, এত সুন্দর বাতাস, হালকা হালকা মাঝে মাঝে রোদ্দুর আসতেছে। তো এই যে ব্রিজ প্রায় কমপ্লিট হয়েছে, অর্ধেক কি অর্ধেক হয়ে গেছে মনে হচ্ছে, আর অর্ধেক বাকি আছে। এই যে দেখতেই পারতেছেন অসাধারণ অসাধারণ পরিবেশটা। সেই যাই হোক, চেষ্টা করলাম ভাই ব্রাদারদের মানে দেখানোর চেষ্টা করলাম, অনেক আগে দেখতে চাইছিল তো আসতে পারি নাই, তো শেষমেশ একা একাই চলে আসলাম। আজকে সাহস করে আমি একা একাই চলে আসলাম বাড়ুইপাড়া ব্রিজে কালিয়া। আর আমি একা একা কখনো এতদূর আসি নাই, তো এখন থেকে যে যেখানে সেখানে চলে যাব। অনেক ভাই ব্রাদার আরও অনেক অনেক জায়গা দেখতে চাইছে, আমি ইনশাল্লাহ সব জায়গা দেখানোর চেষ্টা করব। চলেন, ব্রিজের পুরো এই মাথা এসে ভিডিওটা অন করলাম, তো চলেন এখন পুরো ব্রিজটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই পুরো। আমি এখন নদীর মাঝখানে, একেবারে নদীর মাঝখানে। ওই যে দেখতেই পারতেছে নিয়ে যাচ্ছে নৌকা, লোকজন পাবলিক সব ওই যে নৌকায় যাচ্ছে, ব্রিজ যতদিন কমপ্লিট না হবে। আর আপনার ব্রিজ হলো, সরি ব্রিজ বলতেছি, ফেরি হলো ওই যে দেখতে পারতেছেন, ওইটা হলো ফেরি। নৌকা যাতায়াত করতেছে, ট্রলার যাকে বলে, এই যে ইঞ্জিনে ওই যে যাচ্ছে দেখতেই পারতেছেন, ওটা হলো ওই। আর আপনার ফেরি হলো ওই যে ওই রোডে যাতায়াত করতেছে। তো সব কিছু মিলাই জায়গাটা এত সুন্দর, পরিবেশ মানে কি বলবো। সেই আসলে এখানে আপনারা যদি ভিডিওটা দেখেন, দেখার পরে যদি মনে হয় যে এখানে আসা, তো আসবেন, একটা ঘুরলি দিয়ে যাবেন। তো আজকে রোদ্দুর নাই, এর জন্য ভালো লাগতেছে। আর যদি আসেন তো বিকাল টাইমে আসবেন, বিকাল টাইমে আসলে এখানে ভালো লাগবে, অনেক বাতাস। কিন্তু রোদ্দুর টাইমে আসবেন না, রোদ্দুর টাইমে আসলে গরম লাগবে, তারপরেও আমার মনে হয় অনেক বাতাস বাতাস আছে, বাতাস থাকবে। তো এই ছিল আজকে কালিয়ার ব্রিজের আপডেট। দেখতেই পারতেছেন অসাধারণ একটা জায়গা, কি বলবো আর, বলার ভাষা হারিয়ে ফেলেছি। মানে অনেক দিন পর এত সুন্দর একটা জায়গায় আসলাম, এত সুন্দর মনোরম পরিবেশ, আসলে যে না আসবে সে বুঝতেই পারবেন। আসলে আবেগে অনেক কথাই বলে ফেললাম, তো আসলে মন থেকে বলতেছি, আসলে সত্যি এখানে অনেক জায়গাটা অনেক সুন্দর। আর কেউ যদি আসেন তো একদম এই মাথায় চলে আসবেন, এসে এখানে একটু দাঁড়ালে মনের যত কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যাবে। তো চলেন, ব্রিজেতে মাথাটা দেখালাম, এখন বাকিটা ব্রিজ পুরোটা দেখাই, আর জায়গাটা অনেক সুন্দর, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। চলেন, আমার সত্যি কথা বলতেছে আমার যাইতে ইচ্ছা করতেছে না এত সুন্দর জায়গা রেখে। চলেন এখন ব্রিজটা দেখাই। এই যে হলো ব্রিজ, অসাধারণ জায়গা, আসলে কি বলবো আমি, আমার যদি মানে অনেক আবেগে অনেক কথাই বলে ফেলতেছি। আসলে এত সুন্দর জায়গা, আসলে এই অনেক দিন যায় না এরকম সুন্দর জায়গায়। দেখতে পারতেছেন তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে হঠাৎ করে, তো যে কোনো এক জায়গায় যেয়ে আমার ই নিতে হবে, দাঁড়াতে হবে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো জায়গাটা দেখতে পারতেছেন অনেক সুন্দর, পরিবেশ মানে কি বলবো, বলার আর অপেক্ষা রাখে না। আপনারা সবাই দেখতে পারলেন আসলে জায়গাটা কেমন, সব কিছু মিলাই। এই যে চার সাইডে যে দেখতেই পারতেছেন কত সুন্দর, এই সাইডে মাঠ,
এই সাইডে আবার দেখতেই পারতেছেন, সব কিছু মিলাই মানে অনেক সুন্দর একটা পরিবেশ। আর কি জায়গাটা দেখতে পারতেছেন, পুরো এখান থেকে ব্রিজ পর্যন্ত তো আসলাম, দেখতেই পারলেন অনেক সুন্দর একটা জায়গা। আর আপনারা আসবেন এখানে, অনেক ভালো লাগবে, আশা করি অনেক ভালো লাগবে এখানে আসলে। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এর জন্য কোথাও গিয়ে একটু দাঁড়াবো, একটু চা খাবো আজকে। কালিয়ার ওই পারে এলো কালিয়া, তো কালিয়া ওপারে যাবো না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, অন্য একদিন যাবো ইনশাল্লাহ। তো যারা ভাই ব্রাদার যারা ব্রিজ দেখতে চাইছিলেন ইনশাল্লাহ, তাদেরকে দেখাতে পেরে আমি খুবই মানে ভালো লাগতেছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।